শুটকি খেতে পছন্দ করে না, এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বর্ণিলি কিচেন। আমার আজকের রেসিপি ফেলে দেওয়া ফলের বিচি এবং সবজির খোসা দিয়ে ঝাল ঝাল শুটকি ভুনা। এই রান্নাটি একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে, তবে যে যেমন ঝাল পছন্দ করি সেই অনুযায়ী আমরা ঝালটা অ্যাড করব। রেসিপিটি করার জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ। শুটকি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি কাঁঠালের বিচি। আমি এখানে লোটা শুটকি ইউজ করেছি, যে কোনো শুটকি দিয়েই রান্নাটি করা যাবে। আরো লাগছে আমাদের হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে জিরার গুঁড়া, লবণ। সবজির মধ্যে যার যেমন পছন্দ ঠিক তেমনটাই নেব। আমি এখানে নিয়েছি শুটকির সঙ্গে যে সবজিগুলো যায় সেই সবজিগুলাই, অর্থাৎ সিম কুচি করে নিয়েছি, লাউয়ের খোসা কুচি করে নিয়েছি, ফুলকপি এবং মূলার ডাঁটা এগুলোও কুচি করে নিয়েছি, বেগুন, মূলা, আলু, পেঁয়াজ পাতা, যার হাতের কাছে যে ধরনের সবজিগুলো আছে শুটকির সঙ্গে যায় সেই ধরনের সবজিগুলাই আমরা নিব। পাত্রে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচের ফলি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি এবং কাঁঠালের বিচি। পেঁয়াজ রসুনের সঙ্গে একসঙ্গে ভাজা হয়ে যাবে। আমি রান্নাটিতে লইট্টা শুটকি ব্যবহার করেছি, সেম রেসিপিতে যে কোনো শুটকি দিয়েই রান্নাটি করা যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে জিরার গুঁড়া, লবণ। এই রান্নাটি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে। হাতের কাছে যে ধরনের শীতের সবজি অ্যাভেলেবেল থাকবে শীত তো প্রায় শেষের দিকে, সেই সবজিগুলো দিয়েই রান্নাটি করব। মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে এসছে। এ পর্যায়ে দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলা। এ পর্যায়ে ভালোভাবে সবজিগুলা কষিয়ে নিচ্ছে। এখন পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করছেন প্লিজ বন্ধুরা ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবজিগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে, সবজি থেকে পানি উঠেছে। আমি আরো সামান্য কিছু পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছি। এখানে আমি পেঁয়াজকলি কেটে নিয়েছি এবং কাঁচামরিচ নিয়েছি, এগুলা রান্নার পরের অংশে ব্যবহার করব। ফিরে আসলাম 10 মিনিট পর। আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব ধনিয়া পাতা, পেঁয়াজ পাতা, কাঁচামরিচ। এই রান্নাটা একটু চচ্চড়ি টাইপের, ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। ঝালটা যে যেমন পছন্দ করি সেই অনুযায়ী অ্যাড করব। আরো কিছুক্ষণের জন্য দমে রাখছি। খুবই কমন একটি রান্না, তবে স্বাদে হবে অতুলনীয়। 7-8 মিনিট দমে রাখার পরে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, মজা করে খান। আজ আসি, আবারও চলে আসব নতুন কোনো মজার রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।